পড়াশোনা হওয়ার অনেকদিন পরে আপনাকে দেখলাম, তা আজকে কি এসেছেন এখানে? পথসভা, পার্টির পথসভা ছিল, সংযুক্ত মোর্চার সবাই এখানে উপস্থিত ছিল। জনগণে কেমন সাড়া পাচ্ছিল? ভালো। আপনি কেমন আশা করছেন রায়নগর থেকে আবার শুধুকে? আশা করি দোয়া আশীর্বাদ মানুষের পাবো। যেমন পিছনে দেখুন, পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষ কথা বলতে পারে না, মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের ভোটাধিকার নেই, মানুষের সাংবিধানিক অধিকার নেই। একটি ছেলে অ্যাবাব 90% পাওয়ার পরেও কলেজে গিয়ে কাটমানি না দিলে অনার্স পায় না, বেকার যুবকদের চাকরি নেই, চাষি তার উৎপাদিত ফসলের দাম পায় না, পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, বেকার যুবকদের হাহাকার অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। সেই জায়গায় দাঁড়িয়ে যে সরকার উন্নয়নের কথা বলে, কোথায় উন্নয়ন, কিসের উন্নয়ন, কাদের উন্নয়ন? এ দলের নেতারা বলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই তো কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, দেখ খুলে তোর ত্রিনয়ন, খড়গো হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন, কোদালের ডামাট, পকেটে বোমা আর পিস্তল, এই যদি উন্নয়নের সংজ্ঞা হয় তাহলে মানুষের পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে? তাই সারা পশ্চিমবাংলার মানুষের জোট এই সংযুক্ত মোর্চা। আশা করি মানুষ সেই পরিস্থিতি বুঝছেন এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্য বাংলার সমস্ত সংযুক্ত মোর্চার প্রার্থীদের তিনি জেতাবেন। কয়েকদিন আগে ফিরহাদ হাকিম বললেন 22টা সিটের মধ্যে 22টাই পাবেন, এ ব্যাপারে কি বলবেন? দেখুন, ভোটে তো সবাই যুদ্ধে জেতার জন্যই লড়ে, শেষ হাসি কে আসবে সেটা 2 তারিখ উত্তর দেবে।